আমরা সন্ধেবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। অক্সিলিয়াম প্যারিস চার্চে যাব, ওখানে খুব সুন্দর সাজায় 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারিতে, ওখানেই আমরা যাচ্ছি সবাই। খুব হইচই করতে করতে যাচ্ছি, আমার বান্ধবী ওর বাড়ির কয়েকজন এসছে, আমি আমার হাজবেন্ড সবাই যাচ্ছি হইচই করতে করতে। ওখানে বেশ মেলার মতো শুরু হয়, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় থাকে এই সময়, আর পুরো মেলা বসে যায় সেই জায়গাটা। দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে সাউন্ড বন্ধ করতে মাঝে মাঝে বাধ্য হচ্ছি, কারণ 1 জানুয়ারি বলে রাস্তাঘাটে খুব মাইক বাজছে, মাইকে হিন্দি গান চলছে, যা কপিরাইট ক্লেম আসতে পারে বলে আমি এটা নিতে পারছি না, আমাদের অরিজিনাল ভয়েস দিতে পারছি। আমরা চার্চের ভিতর ঢুকে পড়েছি, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি চার্চটা। এখানে খুব সুন্দর লাগে আসতে, অন্য সময় খুব কাম থাকে, এখন তো খুব হইচই হচ্ছে, আজকে তো তবু ফাঁকা। 25শে ডিসেম্বরের দিন তো ঢুকতেই পারা যায় না, তাই 25শে ডিসেম্বর আমরা আসিনি, ঠিক করেছিলাম আসবো, এই জন্য 25শে ডিসেম্বরটা আমাদের একটু ফ্লপ হয়ে গেছে, তো আসা হয়নি। কিন্তু জানি সেই দিন আমরা ঢুকতে পারতাম না, এই রকম ফাঁকা একেবারেই থাকতো না, ভীষণ রকম ফাঁকা বলতে গেলে। জানি লোকজন বেশ বাইরে প্রচুর লোকজন দেখে দেখে বেরিয়ে যাচ্ছে, কিন্তু 25শে ডিসেম্বরে তো পা রাখার জায়গা থাকতো না। আমরা চার্চটার আরেকটা সাইডে যাচ্ছি, ওইখানে সাজানো হয়েছে একটা বরফের জায়গা হিসেবে, মানে বরফ পড়েছে, লেকটা জমে বরফ হয়ে গেছে, বরফের মধ্যে কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে, লোকজন জিসাসের বাথ প্লেস এসব করা হয়েছে, জিসাস কিছু অ্যাডভাইস দিচ্ছে এরকম আর কি, অনেক কিছু করা হয়েছে। লেকটা বরফ হয়ে জমে গেছে, তার চারিদিকে স্নোফল হয়েছে, এরকম কিছু মানে এটা বরফের একটা দেশ তৈরি করা হয়েছে আর কি, যেখানে আইস সব কিছু আইস হয়ে গেছে। এবারে আমরা একটু যাচ্ছি চার্চের ভেতরে, এই যে দেখুন চার্চের ভেতরটা, এখানে খুব সুন্দরভাবে যে যীশু খ্রিস্ট জন্মের সময় শুয়েছিল সেই টা করেছে, আর এদিকে জিসাসের মৃত্যুর পর মনে হয় এখানে শায়িত হয়ে আছে, এই যে এখানে ক্রুশবিদ্ধ হওয়ার পর স্বয়ং শয্যায় আছে, এইভাবে ভেতরটা সাজিয়েছে। একটা ভিড়, ওখানে ছবি তুলে যাচ্ছে না, সামনে প্রচণ্ড ভিড়, তা আমরা ওই দিক থেকে সিঁড়ি দিয়ে উঠে এদিকে নেমে যাচ্ছি। মানে চার্চের সামনেটা প্রচণ্ড, ওই যেখানে প্রার্থনা হয় ওই জায়গাটা খুব ভিড়, তাই ভালোভাবে ছবি তুলতে পারলাম না। এবার আমরা বেরিয়ে যাব, আবার অনেকটা যেতে হবে বাড়ির থেকে, কিন্তু অনেকটা রাস্তা। এদিকে ঠিক হাঁটা পথে কোনো যাতায়াতের একটু অসুবিধা আছে, আর গাড়ির পথ নেই বললেই চলে, মানে যোগাযোগটা একটু অসুবিধে আছে এই দিকটা আমাদের ওই বাড়ির থেকে, তাই হাঁটা পথেই যেতে হয়েছে এদিক ওদিক করে, কারণ ডাইরেক্ট কোনো যাওয়ার রাস্তা নেই যে বাস বা কোনো গাড়িতে অটোতে বা কিছুতে যাব। আর আমাদের গাড়িতে যাওয়া সম্ভব নয় এতজন লোকের, সেই জন্য যাওয়া সম্ভব হয়নি, চারজন হলে হয়তো হয়ে যেত, এতজন মিলে যাওয়া যেত না।
এভাবে গেলে হয়তো গাড়ি টাড়ি নিয়ে যাওয়া যেত, মানে বাস টাস বা অটো হয়তো হয়, সেটা অন্যভাবে যাওয়া যেত। আমরা যেভাবে আসতে চেয়েছি সেইভাবে শর্টকাট করে সেভাবে রাস্তায় অটো বাস চলে না আর কি, আমরা শর্টকাটে আসতে চেয়েছি। এই যে দেখুন কীরকম মেলা বসেছে, দেখুন মানুষজন উপচে পড়ছে এই সেই কেনার জন্য, মানে বেশ ভালোই মেলা চলে 25 তারিখ থেকে জমজমাট, যেমন মেলাতে হয়, খাওয়া দাওয়া, স্টল, তারপরে এই ছোটোখাটো বাচ্চাদের খেলনা এসব পাওয়া যায়। ফার্স্ট জানুয়ারির ইভিনিংটা আমরা খুব হইচই করে কাটালাম। এবার আমাদের পিকনিক শেষ হলো, যে যার বাড়ি ফেরাল তারা। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।